নমস্কার বন্ধুরা, পরমার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মিল শেক বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই মিল শেকটা খুবই হেলদিকর, ভাবলাম আমি কিভাবে মিল শেক বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কি কি নিয়েছি সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কাজু, খেজুর, পেস্তা, আখরোট, আমন্ড, অ্যাপ্রিকট, ব্যানানা আর মিল্ক একসাথে আমি মিক্সিতে মিক্স করে নেব। প্রথমে ড্রাই ফ্রুটগুলো আগে মিক্স করে নেব, তারপরে দুধ এবং ব্যানানা। তারপরে এবার ব্যানানা মিল্ক অ্যাড করব ওর মধ্যে, দিয়ে আবার ভালো করে মিক্সিতে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, মিল শেক বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু স্যাফরন ছড়িয়ে দিয়েছি। এই মিল শেকটা ছোটো থেকে বড় সবাই খেতে পারেন, খুবই পুষ্টিকর এবং হেলদি। আমার বাবু তো খেতে খুব ভালোবাসে, তাই ওর বাবা ওকে মিল শেকটা খাওয়াচ্ছে। যা হোক, এখন এই পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।